আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের নতুন আরো একটা ভিডিওতে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুজুকি ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটা বাইক, সুজুকি জিএসএক্স 125। এই বাইকের আজকে আমরা রিভিউ করব না, এই বাইকের মাইলেজ টেস্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আজকে আপনাদের সাথে। অনেকে বলে থাকেন যে এই বাইকের মাইলেজ 50 কিলোমিটারের মতো পাওয়া যায়, মানে 50 কিলোমিটারের মতো পাওয়া যায়। অনেকে বলেন যে এই বাইকের মাইলেজ 45 কিলোমিটারের মতো পাওয়া যায়। তো আবার অনেকে হতাশায় ভুগেন যে এই বাইকের মাইলেজ নিয়ে। তো বন্ধুরা আমরা আজকে এই বাইকের প্র্যাকটিক্যালি মাইলেজ টেস্ট আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুজুকি ব্র্যান্ডের এই বাইকটা থেকে কত কিলোমিটার মাইলেজ পাওয়া যায় 1 লিটার তেল দিয়ে। তো আপনাকে প্রথমত মাইলেজ টেস্ট করার জন্য প্রথমত একটা ফুয়েলের বোতল নিতে হবে, মাইলেজ টেস্টের একটা বোতল নিতে হবে। এই মাইলেজ টেস্টের বোতল নিয়ে এখানে 100 ml পরিমাণে আপনাকে ফুয়েল নিয়ে নিতে হবে। ফুয়েল নেওয়ার পরে এই 100 ml-কে আপনি যখন যতটুকু পথ রাইড করবেন ততটুকুকে আপনি যখন 10 দিয়ে গুণ করবেন তখন 1 লিটার মাইলেজের একটা ফলাফল রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আমরা আজকে চলতে চলতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এবং কি আমরা এখানে 100 ml পরিমাণে মাইলেজ দিই। তো বাকি কথাগুলো আমরা চলতে চলতে কথা বলবো, আশা করি সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিএসএক্স 125। এই বাইকটা থেকে আমরা 100 ml পরিমাণে এখন ফুয়েল নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল নেওয়ার জন্য বোতল। আমরা 100 ml পরিমাণে ফুয়েল নিয়ে নিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 100 ml বরাবর 100 ml পরিমাণ এখানে ফুয়েল আছে। হ্যাঁ, তো আমরা 100 ml ফুয়েল নিয়ে কি করব, এখানে আমরা কার্বোরেটরের লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে মেন লাইনটা খোলা আছে। হ্যাঁ, আমরা এই লাইনটা এখানে দিয়ে দেব। যখন সংযুক্ত করে দেওয়ার পরে এই 100 ml ফুয়েল দিকে কত কত কিলোমিটার পথ আমরা রাইড করব, তো সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো, আশা করি সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা চলুন তাহলে চলতে চলতে বাকি গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনি কিছু জানতে পারবেন এবং শুধুমাত্র এই বাইকের মাইলেজ টেস্ট না, এই বাইকের ভালো মন্দ সম্পর্কেও জানতে পারবেন। তো চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা কাজ আছে, যে কাজটা আপনাকে মাইলেজ টেস্ট করার আগে করতে হবে, যেটা হচ্ছে আপনি এখানে কার্বোরেটর দেখতে পাচ্ছেন, আমাদের কার্বোরেটরের ভিতরে যে তেলগুলো আগে ঢুকে গেছে ওই তেলগুলো আমরা আগে খরচ করে নিতে হবে। তো চলুন আগে কার্বোরেটরের তেলগুলো খরচ করে নিই। আমাদের কার্বোরেটরের তেলগুলো প্রায় শেষ, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আর স্টার্ট হচ্ছে না, শেষ কার্বোরেটরের তেলগুলো শেষ। আমরা এখন মাইলেজ টেস্টের বোতলটা কানেকশন করে দেব কার্বোরেটরের সাথে, আর দেখেন স্টার্ট হচ্ছে না। তো বন্ধুরা আমরা মাইলেজ টেস্টের বোতলটা কার্বোরেটরের সাথে যুক্ত করে দিলাম। দেওয়ার পরে আপনাদেরকে মিটারের দিকে লক্ষ্য করতে হবে। প্রথমে মিটারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মিটারের যে রিডিংটা আছে, মানে 6996 কিলোমিটারের রিডিং আছে। যেহেতু এটা অ্যানালগ মিটার, সেহেতু আমরা এটাকে ওডোমিটার ট্রিপ মিটার নেই, সে কারণে আমরা জিরো করতে পারতেছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন 6996 কিলোমিটার এখানে দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এর পরে যে বাকি পথ কতটুকু চালাইতে পারি 100 ml তেল দিয়ে সেটা শুরু করব। তো চলুন তাহলে শুরু করা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সুজুকি ব্র্যান্ডের প্রতিটা বাইকই বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই চমক দেওয়ার মতো বাইকগুলো তারা নিয়ে আসতেছে। 125 সেগমেন্টের বাইক তারা এটাই নিয়ে আসছে বর্তমানে বাংলাদেশের বাজারে, যেটা হচ্ছে সুজুকি জিএসএক্স 125। আপনারা ভালো করে জানেন যে এই বাইকটা সম্পর্কে এবং কি এই বাইকের ভালো মন্দের কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হবে। যে কোনো বাইকেরই ভালো মন্দ দুটা দিক থাকে, তো এই বাইকেরও ভালো মন্দ দুটা দিক রয়েছে। তো এই বাইকে আমি অনেক রাইড করেছি, তবে রিভিউ এখনো সে পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আগে আপনাদের সাথে আমি মাইলেজ টেস্টটা শেয়ার করে তারপরে ভিডিওতে আমি আপনাদেরকে এই বাইকের ভালো মন্দ এবং অল ফিচার্স নিয়ে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি যতটুকু চালিয়েছি এই বাইকের এক্সপিরিয়েন্স থেকে ভালো মন্দ দু একটা শেয়ার করতে পারি। বন্ধুরা এই বাইকের ভালো মন্দের কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, যে কথাগুলো আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি সে ভালো মন্দগুলো আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমি যতটুকু মত রাইড করেছি ততটুকুর এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে বলতে হবে যে এই বাইকের ভালো দিকটা প্রথমে বলি, তারপরে খারাপ দিকটা বলবো। এই বাইকের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, ঠিক আছে। বর্তমানে 125 সেগমেন্টের বাইকগুলোতে আসলে বিল কোয়ালিটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে, তবে সুজুকি ব্র্যান্ডের এই বাইকের বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করতে হবে না, যেটা আপনাকে একদম চোখ বন্ধ করে মানিয়ে নিতে হবে। এই বাইকের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং কি ফিচার্স অল এভরিথিং মোটামুটি যথেষ্ট ভালো, রাইডিং স্মুথও অনেক ভালো, সিটিং পজিশন থেকে শুরু করে সবগুলোই অনেক ভালো আমার কাছে লেগেছে। যেটা তো ভালো দিক আসলে অনেকটাই বলতে হয়, তো ভালো দিকের পাশাপাশি খারাপ একটা দিক যেটা খুব বেশি আমার কাছে ফেরা ফেরা মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকে আপনার কিক স্টার্ট নেই।
বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে কার্বোরেটর যুক্ত বাইকগুলোতে ক্রিকেট ট্যাগ না থাকাটা অবভিয়াসলি একটা খারাপ হচ্ছে দিক ধরবো, মানে খারাপ হচ্ছে একটা ধরবো আমি যেটা এ বাইকে নেই। ক্রিকেট ট্যাগ না থাকার কারণটা আপনি যদি শীতকালে বাইক রাইড করতে যান তাহলে বুঝতে পারবেন যে এ বাইকের ক্রিকেট ট্যাগের কি প্রয়োজন। তো আমি আমি সাজেস্ট করবো প্রতিটা বাইকেরই ক্রিকেট ট্যাগ থাকাটা খুবই জরুরি বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে। দেখতে পাচ্ছেন আমরা 100 ml পরিমাণে ফুয়েল এখানে নিয়ে নিছি অলরেডি, 100 ml ফুয়েল আমাদের প্রায় শেষ। আমরা কতটুকু রাইড করতে পারবো সেটা আমরা ভিডিওর শেষে ফলাফলটা আপনাদেরকে জানাবো। আমাদের ফুয়েল প্রায় শেষের পথে, আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করলে ফুয়েল অনেকটা শেষের পথে, কতটুকু যেতে পারি সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের ফুয়েল টেস্টের রিভিউ ভিডিওটা এটা, আমাদের ফুয়েল নিয়ে এখন কথা বলি। আপনি যদি ভালো করে ভালো মানের মাইলেজ পেতে চান এই বাইকটা থেকে, শুধু এই বাইকটা না আপনি যে কোনো বাইক থেকে ভালো মানের মাইলেজ পেতে চাইলে আপনাকে আর পিএম মিটারের দিকে লক্ষ্য করেন। আপনি আর পিএমটা যদি ভালোভাবে মেনটেন করে রাইড করতে পারেন বাইক, তাহলে আপনি বাইক থেকে ভালো মানের ফুয়েল মাইলেজ পেয়ে যাবেন। আমাদের ফুয়েল প্রায় শেষের পথে, আমরা আর কতটুকু যেতে পারি ততটুকু গিয়ে ফলাফল আসছে আপনাদেরকে দেখাবো। আমাদের ফুয়েল ট্যাঙ্কের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের ফুয়েল অলরেডি শেষ। কার্বোরেটরের মধ্যে কতটুকু ফুয়েল দিচ্ছে, কতটুকু দিয়ে আমরা কতটুকু যেতে পারি সেটা এখন দেখাবো। হ্যাঁ, আমাদের ফুয়েল ডাকটা দিচ্ছে অলরেডি, বাইক ডাকটা দিচ্ছে, ফুয়েল শেষ শেষ প্রায় শেষের পথে, একদম শেষের পথে, ফুয়েল প্রায় শেষ শেষ আমাদের ফুয়েল। বর্তমান বাইকের মিটারটার অবস্থা দেখাই পরে দিয়ে রেজাল্টটা দেখাবো ইনশাল্লাহ। আমাদের ফুয়েল অলরেডি শেষ, আর বাইক রেজাল্ট হচ্ছে না। আপনারা মিটারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা কতটুকু পথ রাইড করতে পেরেছি। বন্ধুরা আমরা এখন চলতে চলতে কিছু কথা বলেছিলাম এতক্ষণ, এখন আমরা ফলাফল জানাবো এ বাইকের কত কিলোমিটার রাইড করেছি এবং 100 ml তেল দিয়ে কত কিলোমিটার মাইলেজ পেয়েছি সেটা আমরা এখন আপনাদেরকে জানাবো। আমাদের আগের রিডিংটা আপনারা দেখতে পেয়েছিলেন 9,696 কিলোমিটার, আর বর্তমান রিডিংটা হচ্ছে 7,002 কিলোমিটার। তো এই 9,696 কিলোমিটার থেকে 7,002 কিলোমিটার মাইনাস করব যখন, তখন আমরা পাবো ইকুয়াল করলে পাবো আমরা 6 কিলোমিটার। তো এই 6 কিলোমিটারকে যখন আমরা 10 দিয়ে গুণ করব, আমরা 10 দিয়ে গুণ করে দেখি তাহলে কত কিলোমিটার পাই। এই 6কে আমরা 10 দিয়ে গুণ করার পরে আমরা রেজাল্ট পেলাম যে 60 কিলোমিটারের মতো। আমরা এ বাইকের অকটেন দিয়ে, মানে 100 ml অকটেন দিয়ে আমরা রাইড করেছি প্রায় 6 কিলোমিটারের মতো। এই 6 কিলোমিটারকে যখন আমরা 10 দিয়ে গুণ করব, তখন আমরা রেজাল্ট পেলাম যে 60 কিলোমিটারের মতো। তো অবশ্যই সুজুকি ব্র্যান্ডের সুজুকি GSX 125-এর এটা অবশ্যই বড় একটা মাইলেজ, তো এটাকে অবশ্যই আমি ভালো একটা মাইলেজ হিসেবে ধরবো এই বাইকের জন্য। তো এই বাইকটা সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের মাইলেজ টেস্ট নিয়ে ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বাইকের মাইলেজ টেস্ট আপনাদেরকে দেখাবো। আপনারা কোন ব্র্যান্ডের বাইক পছন্দ করেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেই ব্র্যান্ডের বাইক নিয়ে আসতে চেষ্টা করবো মাইলেজ টেস্ট করার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।